একটি ডিভাইসের যদি টাচ কাজ না করে তাহলে আমরা কি করব? প্রথমেই করণীয় আমাদের নতুন একটি টাচ নিয়ে চেক করা, যে পুরনো টাচটি কি একদম খারাপ হয়ে গেছে নাকি খারাপ হয়নি সেটা চেক করার প্রয়োজন। তারপরে যদি কাজ না করে, নতুন টাচটিও যদি কাজ না করে, তাহলে আমাদের কি করতে হবে? তো প্রথমেই আমরা টাচ কানেক্টরটি চেক করব, ওটা কি ভালো আছে নাকি ভালো নেই। যদি ভালো না থাকে তাহলে আমরা চেঞ্জ করে নিব। টাচ কানেক্টর চেঞ্জ করার পরে যদি না হয় তাহলে আমাদের টাচ আইসি চেঞ্জ করতে হবে। টাচ আইসি চেঞ্জ করার পরে যদি না হয় তাহলে আমাদেরকে সিপিইউ চেঞ্জ করতে হবে। তো আমরা দেখব একটি ট্যাবলেট টাচ কাজ করছে না, তো এটাকে কিভাবে রিপেয়ার করা যায়। এবং টাচ কানেক্টর চেঞ্জ করার পূর্বে অবশ্যই টাচ কানেক্টরের পাশে কিছু ছোট ছোট ডায়োড ক্যাপাসিটার আছে, ওইগুলো আমাদের চেক করে নিতে হবে যে ওইগুলো কি ভালো আছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ছোট ক্যাপাসিটারগুলো ভেঙে যায়, সরে যায়, ওইগুলোকে আমরা ফলো করতে হবে। তারপর আমাদের টাচ কানেক্টর চেঞ্জ করতে হবে। তো দেখা যাক কিভাবে আমরা একটি ডিভাইসে টাচ প্রবলেম কিভাবে সমাধান করি। Please subscribe our YouTube channel and click the bell icon. দেখতে পাচ্ছেন ডিভাইসটির টাচ কাজ করছে না, টোটালি কাজ করছে না ডিভাইসটির টাচ। তো তাহলে আমরা কিভাবে এটাকে রিপেয়ার করব? আমি অলরেডি একটি নতুন টাচ চেক করেছি, নতুন টাচ দিয়ে চেক করার পরও নতুন টাচটি কাজ করছে না, তাই আমি হার্ডওয়্যার সলিউশন নেব। প্রথমেই আমি টাচ কানেক্টরটি চেঞ্জ করব। টাচ কানেক্টরটি চেঞ্জ করে দেখব যে টাচটি চলছে কি না, যদি হয়ে যায় তাহলে ওকে, তারপরে যদি না হয় তাহলে আমরা টাচ আইসি চেঞ্জ করব। আমি পুরনো একটি মাদারবোর্ড থেকে কানেক্টরটি রিমুভ করে আমার মাদারবোর্ডে আমি পোস্ট করব। আর একটি জিনিস মনে রাখবেন আপনারা, টাচ কানেক্টরটি রিমুভ করার পূর্বে আমাদের হট গানের হিট থাকতে হবে 310 অথবা 300, এবং হট গানের মুখটি অবশ্যই বড় থাকতে হবে যেন চতুর্দিকে হটটি লাগে।
কানেক্টরটি বসানোর পর অবশ্যই আমাদের ভালো করে কানেক্টরটি বসাতে হবে। বসানোর পর কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু মাদারবোর্ডটি অনেক গরম, এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। মাদারবোর্ডটি অনেকটি কুল হয়ে গেছে, এখন আমরা টাই করতে পারি। আমরা পাওয়ারটি ডিভাইসটি পাওয়ার চলে এসেছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর চেক করব যে ডিভাইসটি সঠিকভাবে কাজ করছে কিনা। টাচ ইয়েস, ডিভাইসটি কাজ করছে, তার মানে চার্জিং টাচ কানেক্টর চেঞ্জ করে আমরা ডিভাইসটি ওকে করতে পেরেছি। আমাদের টাচ আইসি আর চেঞ্জ করতে হয়নি, যেহেতু টাচ আইসি প্রবলেম ছিল না, প্রবলেম ছিল টাচ কানেক্টরের। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম কেউ নিয়ে আসে যে টাচ কাজ করছে না, তাহলে আমি যেভাবে রিপেয়ার করেছি সেভাবে আপনারা ফলো করবেন। ফার্স্ট ইনশাল্লাহ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেন সঙ্গে থাকবেন, সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফিজ।